হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি হবিচ আজ আমি একটি দুর্দান্ত স্বাদের ফুলকপির রসার সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি যেটি কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেবে রেসিপিটি কিন্তু নিরামিষ নয় সম্পূর্ণ আমিষ একটি রেসিপি আর এখন যেহেতু শীতকাল প্রত্যেকের বাড়িতেই ফুলকপি অ্যাভেলেবেল তাই এই রেসিপি কিন্তু বাড়িতে বানানোই যায় আর ফুলকপি আমাদের রোজ খেতে ভালো লাগে না এরকম মাঝে মাঝে একটু আধটু স্পাইসি রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে তাহলে চলুন আর ডেট না করে আজকের ভিডিওটি আমি শুরু করছি স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের ফুলকপি আর নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু এখন এগুলিকে কেটে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি আর কেটে ধুয়ে একদম লবণ এবং হলুদ কিন্তু মাখি রেডি করে রেখেছি এখন এই ফুলকপি এবং আলুগুলোকে ভেজে নিতে হবে সেজন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন ফুলকপি এবং আলুর টুকরোগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি ভাজা হওয়ার জন্য তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াছাড়া করে একটু ঢেকে রেখে যেভাবে নর্মালি ভাজে সেরকমভাবে ভেজে নেব আমি এগুলো ভাজা হয়ে গেছে হালকা একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি একটি থালায় তুলে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন একটি প্লেটে আমি কেটে রেখেছি ধনে পাতা টমেটো এবং এখানে রয়েছে জিরে গুঁড়ো আর এখানে যে মশলাটা আছে এর মধ্যে আছে আদা পেঁয়াজ এবং রসুনের পেস্ট তরকারিটির জন্য কড়া বসিয়ে দিয়েছি তাতে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দিচ্ছি যে আদা পেঁয়াজ রসুনের পেস্ট সেটা এর মধ্যে দিয়ে দিলাম একটু কষানোর জন্য তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি যে কেটে রাখা টমেটো কুচি আর ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটা একটু রাখলাম ওপর থেকে গার্নিশিং করব একদম শেষকালে তো এখন এখানে আমি অ্যাড করছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি লঙ্কার গুঁড়োটা খুব একটা বেশি ঝাল নেই তো মশলাটা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি এবং আলু যেগুলো ভেজে রেখেছিলাম এগুলি সমস্ত দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করছি জল এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেখে শুনে দিতে হবে যেহেতু ফুলকপি আলুটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একদম প্রথমেই দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে আর যেহেতু এটা একটু রসা রসা খুব বেশি ঝোলও থাকবে না আবার খুব বেশি একদম যে মাখো মাখো সেটাই হয় সেটাও হবে না তো দেখতে পাচ্ছেন রেডিও হয়ে গেছে আর আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি আর এখন ওপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তাহলে এই সুন্দর সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাতে কিন্তু ভুলবেন না আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা